গাছের মধ্যে যে পড়লাম, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। Thank you.
চেনা নয় কে তুমি, তবে হলে আপন ভাবালে প্রেম ছবি কিসের কারণ, লাগে না চেনা কিসের মায়া, দূরে গেলে বুঝি কিছু তোহার কে তুমি আমার, ও কে তুমি আমার, কে তুমি আমার, ও কে তুমি আমার। ও মাই গড, তুই জানলেন কি করে আজকে আমার বার্থডে? ফুলটা আসলে গাছই মানে, তাছাড়া দুদিনের জন্য দুটো গাছকে ছিঁড়ে সাজিয়ে রেখে লাভ, গাছে কিন্তু অনুভূতি আছে জানেন, যত ভালোবাসবেন ততই আপনাকে অনেক অনেক সুন্দর সুন্দর ফুল উপহার দেবে। যতটুকু থাকো পাশে শান্ত জানি না বুঝি না কি চাওয়া, দূরে গেলে বুঝি কিছু তোহার, কে তুমি আমার,
আমাকে রাখে না এমন দ্বিধা, দূরে গেলে বুঝি কিছু তোহার কে তুমি আমার, চেনা নয় কে তুমি তবে হলে আপন, ভাবালে প্রেম ছবি কিসের কারণ, লাগে না চেনা কিসের মায়া, দূরে গেলে বুঝি কিছু তোহার কে তুমি সত্যি আপনার কাছে ভীষণ কৃতজ্ঞ, ভীষণ। আমি যে টেলিভিশনে দেখছিলাম যে আপনি বলছিলেন ধরা পড়ে গেছে সবাই, কিন্তু আপনি একটা বারের জন্য আমার নামটা বলেননি যে আমি আপনাকে ইনফর্ম করেছিলাম, আমি ওই ভিডিওটা আপনাকে দিয়েছি। ওরাই বাকি ছিল ধরা পড়া, কিন্তু তুমি হোস্টেল পালিয়ে চলে এলে কেন?
ভেবেছিলাম। কি ভেবেছিলে? ভেবেছিলাম কেস ক্লোজড। সো আমি কে? আমার কথা তো মনেই থাকবে না। আমি তোমার আশেপাশেই ছিলাম। দূর থেকে তোমার সব কিছু আমার, তোমার নিরাপত্তাই ছিল আমাদের সবচেয়ে বড়। কিন্তু আমি দূর থেকে পাহারা দিতে দিতে একদম ক্লান্ত। এখন তো আর আপনার এত কিছু করার প্রয়োজন নেই, আপনার তো ছুটি। কারণ আসামিরা ধরা পড়ে গেছে আর হাসান সাহেবের তো যাবজ্জীবন জেল। ব্যাস, কেস ক্লোজড। কে বলেছে কেস ক্লোজড? আসল কালপ্রিট এখনও ধরা পড়ে। মানে কে? কোন কালপ্রিট? যে ধরা দিয়ে ধরা দিচ্ছে না, ইচ্ছে করে লুকে আছে। আর আমার সবচেয়ে মূল্যবান জিনিসটা চুরি করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। সে কালপ্রিটকে ধরে তার কাছ থেকে মূল্যবান জিনিসটা নিয়ে নিলেই হয়। You are under arrest. আর যদি চুরি করা জিনিসটা ফেরত না দিই? তাহলে সারা জীবন অ্যারেস্ট করে আমার মনের জেলে আটকে রাখবো। চেনা নয় কে তুমি, তবে হলে আপন ভাবালে প্রেম ছবি কিসের কারণ, লাগে না চেনা কিসের মায়া, দূরে গেলে বুঝি কিছু তোহা। তুমি আমার, ও কে তুমি আমার, কে তুমি আমার, ও কে তুমি আমার। গেলে তুমি মন হয় ব্যাকুল, যতটুকু থাকো পাশে শান্ত মন, জানি না বুঝি না কি চাওয়া।